হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে মানে অনেক রাত হয়েছে, তো হঠাৎ করে খুব কাচ্চি খাওয়ার ক্রেভিংস দেখলো, তাই আজকে আয়া পড়লাম ওইতাছে গিয়া কাচ্চি খাইবার। একটু পুরান ঢাকার বাসায় ব্লগটা করি, কি বলেন? আজকে তো যাই হোক, যদি পুরান ঢাকার বাসায় মুখ দিয়ে একটু বাইর হয়ে যায় আপনারা মাফ করে দিবেন, আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু করবো আর কি। যাই হোক, আজকে কাচ্চি খেতে আসছি হচ্ছে সালাম কিচেনে। এটা হচ্ছে গ্রিন রোডে অবস্থিত, ওই যে ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, সাবামুন টাওয়ার, গ্রিন রোড, পান্থবত, ঠিক তাদের মানে ওপরের ফ্লোরটায়, মানে থার্ড ফ্লোরে হচ্ছে সালামস কিচেন। তো আমরা যদি তাদের ইন্টেরিয়রটা দেখি খুবই জোস, মানে বাইরে থেকেও দেখতে পাচ্ছেন একটা সিনারি আছে খুবই সুন্দর দেখতে। আর চলুন ভিতরের সিনারিটা দেখা যাক। তো এই যে এখানে হচ্ছে মানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে মানে ফায়ার এক্সিট আছে, আগুন লাগলে আপনারা এখান থেকে বাইরে যেতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে ওয়াশরুম খুবই পরিষ্কার, মানে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, খুবই ক্লিন। আর যদি ইন্টেরিয়রটি দেখেন, ইন্টেরিয়র খুবই জোস দেখতে পাচ্ছেন আপনারা, ইন্টেরিয়রটি খুবই অস্থির, খুবই সুন্দর লাইটিং। তো আমরা হচ্ছে একদম মানে যখন একদম ক্লোজ করে দিবে এই সময় আসছি, তাই হচ্ছে মানুষ খুবই কম। তো এটা আমাদের জন্য একটা সুবিধা, কারণ হচ্ছে বুঝে নিই ভিডিও করতে সুবিধা হয় আর কি, নয়েজ খুবই কম আসে। যাই হোক, তো আমরা হচ্ছে খাবারের মেনুটা দেখি কীরকম, তো চলুন দেখা যাক। তো আমরা মানে এখানে দুইটা মেনু আছে, তো আমরা যদি মেনুটা দেখি, এটা হচ্ছে ফার্স্ট মেনু আর কি, সেট মিল দেখা যাচ্ছে। তো এখানে কাচ্চি বিরিয়ানি আছে আর কি, সেট ওয়ান, এটা হচ্ছে 220 টাকা, আর মানে মেনলি দুইজনের জন্য নিলে হয়তো 420 টাকা, মানে একজনের জন্য 220 আর দুইজনের জন্য নিলে হয়তো 420। তো এখানে বয়েলড এগ ফ্রাই পাচ্ছেন, আলু বোখারি চাটনি আর সালাদ। এখানে আছে পোলাও প্ল্যাটার আছে, আপনারা দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এখানে স্টিম রাইস আছে, বাটার নানও দেখতে পাচ্ছি, মানে তান্দুরি চিকেনও আছে। আর এখানে বেভারেজের মধ্যে হচ্ছে লাচ্ছি, তারপরে কফি, তারপরে চা, এগুলি আছে আর কি। তো পিছনে যদি দেখি, এখানে হচ্ছে মানে সিঙ্গেল হিসেবে নিতে পারবেন কাচ্চি বিরিয়ানি, দেন খিচুড়ি, পোলাও, আরও মানে রোস্ট টোস্ট এগুলি আছে, পরোটাও আছে দেখতে পাচ্ছেন, তান্দুরি কাবাব রয়েছে এখানে অনেক, চিকেন টিক্কা, আর এখানে প্রচুর নান রয়েছে আর কি। তো যাই হোক, আর এখানে হচ্ছে কাবাব প্লেটার আছে 750 টাকা, মানে এখানে আপনারা অনেকগুলি কাবাব পাবেন আর কি সেই সাথে। আর এটা হচ্ছে মানে ওদের মানে মোর সেলিং আইটেম যেগুলি এই মেনুতে রয়েছে। তো সেট ওয়ানের সাথে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, যে কোনো একটা মানে চিকেন রোস্ট অথবা তান্দুরি আপনারা নিতে পারবেন, সেই সাথে জালি কাবাবও আছে, শাহি জর্দা ফিন্নি যে কোনো একটা নিতে পারবেন, দেন আছে বোরহানি আছে, সফট ড্রিঙ্কস, সাথে পানও দিবে আর কি, আপনারা যারা পান পছন্দ করেন খাইতে, পান খায় ঠোঁট লাল বানায় ফেলবেন কাচ্চির সাথে। আর হচ্ছে এখানে পোলাও আছে, পোলাওর প্ল্যাটার হচ্ছে রোস্ট, তারপরে মাটন রেজালা, জর্দা আছে, আবার বোরহানি, সফট ড্রিঙ্কস যে কোনো একটা নিতে পারবেন, সাথে পান আছে, পান খেয়ে আর কি ঠোঁট লাল করবেন। যাই হোক, এটার প্রাইস হচ্ছে 450 আর হচ্ছে 440, এটাই হচ্ছে মোর সেলিং। তো আমরা হচ্ছে কাচ্চি অর্ডার করছি 450 টাকা, যে প্লেটার, এটার সাথে তো রোস্ট তান্দুরি এগুলি থাকতেই আছে। তো খাবার আসুক, তারপরে খাবারটা দেখাবো আর আপনাদেরকে টেস্ট জানাবো। তো খাবার আসুক, তারপরে কথা হচ্ছে।
তো চলে আসলো তো গরম গরম কাচ্চি এই যে দেখতে পাচ্ছেন ও সুন্দর আবার একটা টিকিয়া বসানো উপরে খেলা হবে আজকে তো কাচ্চির রাইসটা হচ্ছে বাসমতি বাসমতি না মেহরান বাসপতি আসলে বাসমতি তো অনেক পদের আছে জানি না আমি মেহরানও অনেক পদের তো রাইসটা হচ্ছে একটু মানে হালকা ওয়েলি টাইপ আবার মানে ঝরঝরা টাইপ তো আমরা খেয়ে দেখি মানে একটু ফার্স্টে এমনি রাইস খেয়ে দেখি কেমন ভালো মানে মশলা মানে একদম মিক্সড আপ করা সুন্দর মতো পরিমাণ মতো আর একটু খাই বেশ ভালো তো খেতে মানে কাচ্চির রাইসটা যে একদম মানে পিওর যে কাচ্চি হয় না মানে সেরকম একটা ফ্লেভার আছে রাইসের মধ্যে তো আমরা একটু খাসির মাংসটা দেখি ও খাসির মাংস সাইজ তো বিশাল বড় অনেক বড় হিউজ আরও ছোট ছোট পিস দেখা যাচ্ছে তো আমরা খাসির মাংসটা দেখি সফট কীরকম ও অনেক সফট দেখতে পাচ্ছেন আবার একটু চর্বি থাকে মাংস দিতে এটা খুবই আসলে টেস্টফুল হয় আর কি কাচ্চির এই মাংসটা তো খাই রাইস দিয়ে খাই জোস ভাই মাংসটা সেরা অনেক নরম আর কাচ্চিরও বেশ মজার তো আর একটু খাই মাংস দিয়ে সেরা ভাই এবার আলুটা দেখি আলুটা একটু ছোট মানে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার আসলে কাচির আলু আরও বড় হয় তো নরম দেখি কীরকম ও বেশ নরম তো খেয়ে দেখি রাইস দিয়ে কাচির আলুটা ঠিক আছে তো এবার একটু টিকিয়াটা দেখি টিকিয়াটা হচ্ছে প্যাকেজের সাথেই আসে আর কি ও টিকের ভিতরে দেখা যাচ্ছে মাংস আছে মানে মেবি মনে হচ্ছে চিকেনের যাই হোক খেলে বোঝা যাবে তো একটু রাইস দিয়ে খাই টিকাটা ভালো বেশ ভালো মানে অন্যরকম একটা ফ্লেভার আসতেছে আর ভিতরে একটু সবজিও পাওয়া যাচ্ছে হালকা পাতলা গাজর তারপরে ধনে পাতা এসব আছে ভালো লাগতেছে কিন্তু খেতে তো তান্দুরি ট্রাই করি এবার আচ্ছা বুকের পিসটা নেই যেহেতু আমি রান পছন্দ করি না অতটা একটা বড় পিসই নিলাম খেয়ে দিলাম ও তান্দুরিটা আবার একটু সস দেওয়া উপরে তো রাইস দিয়ে একটু খেয়ে দেখি আসলে তান্দুরি মনে হয় কাচির সাথে যায় না রোস্ট নিলে ভালোই তো যাই হোক তো রোস্টটা থেকে মনে করলাম তান্দুরি ট্রাই করি যেহেতু রোস্ট সবসময়ই খাই তো একটু খাই আমরা অনেক জায়গায় যে তান্দুরি খাই মানে ভিতরটা অনেক শক্ত থাকে বাট এটার ভিতরটা অনেক নরম আর কি খেতে ভালো লাগতেছে মানে আর হচ্ছে একটা গ্রিল গ্রিল ফ্লেভার আসতেছে তান্দুরি থেকে বাট আই থিঙ্ক এরা নানের সাথে খেলে ভালো লাগবে আর কি কাচ্চির সাথে আসলে মানে এমনি কাচ্চি খেতেই ভালো তো এবার একটা ফিউশন ঘটাই আমি তো সব ভিডিওতে জানিনি একটা ফিউশন ঘটাই একটু আলু নিলাম একটু হালকা খাসির মাংস আর একটু চাপ আর চিকেন তান্দুরি ও সেই হবে আর এখানে কি শশা শশা আচ্ছা এই যে লেবু আছে লেবু লেবু দিয়ে খাই লেবু চিপে দিলাম ও সেই হবে রে এটা খাইতে বিসমিল্লাহ খাই সেরা ভাই সেরা জোস মানে এখানে আসলে অবশ্যই মানে ফিউশন ঘটাবেন একটা খুবই জোস তো এবার আমরা একটা আলু নিয়েছি মানে রা প্রোভাইড করছে আলুটা বেশ বড় দেখতে খুবই সুন্দর তা আমি একটু এই আলুটা দিয়ে খেয়ে দেখি আলুটা বেশ নরম তো আলু দিয়ে আরেকবার কাচ্চি খেয়ে দিই
জোস আপনারা অবশ্যই এখানে আসবেন সালাম কিচেনে তাদের কাচ্চির প্লেটারটা ট্রাই করতে কাচ্চিটা বেশ ভালো বিশেষ করে খাসির মাংসটা খুবই জোস মানে অনেক নরম তুলতুলা এই যে খাসির মাংস তো বোরহানিটা ট্রাই করা হয় নাই তো বোরহানিটা ট্রাই করি একটু মানে মুখটা ঠিক করে নিই আহ বোরহানিটা খেয়ে আমার অন্তরটা জুড়ায় গেল পুরো অনেক ঠান্ডা মানে পুরো একটা আপনাকে রিফ্রেশিং দিবে সেই রকম খুবই ঠান্ডা আর কি কাচ্চির সাথে বোরহানি মাছ নেবেন সফট ড্রিঙ্কস মানে না নিলেই পারেন বোরহানিটা নেওয়ার ট্রাই করবেন তো কি আছে জীবনে তান্দুরি দিয়ে আর একটু খেয়ে দিই জোস তো আমার খাওয়া তো শেষ হয় নাই খাওয়া তো সারা জীবন চলবেই চলবে তো মানে আপনাদের থেকে তো বিদায় নিতে হবে আসলে ভিডিও বেশি বড় করা যাবে না তো আমরা হচ্ছে ডেজার্টের মধ্যে জর্দাটা হচ্ছে প্যাকেজের সাথেই আছে জর্দা অথবা ফিন্নি তো জর্দাও নিয়েছি আবার ফিন্নিও নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য জর্দাটা ট্রাই করি আর একটু খেতে হবে বোঝা গেল না জর্দাটা একটু কম মিষ্টি মানে আপনারা হচ্ছে যারা একটু মিষ্টি অ্যাভয়েড করেন তারা হচ্ছে জর্দাটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো মিষ্টি দিয়ে ট্রাই করি একটু মিষ্টিটা অস্থির হয় জর্দার এই যে গোল্লা কিউট খুবই জর্দা না দিয়ে যদি এতগুলি মিষ্টি দিত সেই হইতো যাই জর্দারা ভালো লাগছে মোটামুটি এবার একটু ফিন্নিটা ট্রাই করা যাক ও ফিন্নিটা সেই মানে ভিতরটা বেশ পুরো আর কি আর হচ্ছে হলুদ কালার আর উপরে এলাচ দেওয়া আছে তো ট্রাই করি ফিন্নি থেকে জানি কিসের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে মোস্ট প্রবাবলি জাফরান বা এরকম কিছু একটা হবে আর মানে দুধের অনেক ঘনত্ব ভিতরে ওভারঅল ভালোই খারাপ না বাট কাচ্চিটা বেস্ট তো খেলাম আমরা আমি যদি বলি আপনাদেরকে মানে এখানে মাস্টার আইটেম হচ্ছে কাচ্চিটা সাথে তান্দুরি চিকেনটা অবশ্যই ট্রাই করবেন খুবই জোস আর বোরহানিটা অবশ্যই ট্রাই করবেন রেটিং দিতে গেলে মানে ইন্টেরিয়রটা হচ্ছে 10/8 পাবে নিচে কার পার্কিংয়ের ব্যবস্থা নাই বাট বাইক পার্কিং করতে পারবেন বাট একটু রিস্ক আর কি যেহেতু এটা মেন রোড তো যাই হোক উবারে আসবেন আপনারা অবশ্যই আর টয়লেটের অবস্থা খুবই ভালো আমরা দেখলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি সামনে কোনো এক রেস্টুরেন্টে হয়তো আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ